প্রিয় শিক্ষার্থী, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে এই লাইভ ক্লাসটি যারা দেখছ, ডিটিই অ্যাক্সেস টু ইনফরমেশন ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এই আয়োজনে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছো। এখন আলোচনা করব বিষয় সার্ভেইং টু, বিষয় কোড 66644। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার 12তম ক্লাস। আজ আলোচনা করব 12তম অধ্যায়ের শেষ অংশ। আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। 12তম অধ্যায় হচ্ছে ঘের জরিপের সমস্যা সমাধান, এর ধারণা, কনসেপ্ট অফ সলভিং প্রবলেমস ইন ট্রাভার্সিং। পাঠ পরিচিতি, কম্পিউট দ্য এরিয়া অফ ক্লোজ ট্রাভার্স। আমরা গত ক্লাসে ক্লোজ ট্রাভার্স নিয়ে কথা বলেছি, আজ এর ক্লোজ ট্রাভার্সের এরিয়া কীভাবে বের করা হয় সেটা নিয়ে আলোচনা করব। এক্সপ্লেইন দ্য ওয়ে টু অ্যাভয়েড এরর্স অ্যান্ড মিস্টেকস ইন দ্য থিওরাইট ওয়ার্ক, এটা নিয়ে গত ক্লাসে আমরা বিস্তারিত কথা বলেছি। আজকের ক্লাসে মূলত আমরা ক্লোজ ট্রাভার্সের এরিয়া নিয়ে কথা বলব। এর আগে আমরা আবার একটু অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে কথা বলি, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। অক্ষাংশ হচ্ছে নর্থ সাউথ রেখা বরাবর, উত্তর রেখা বরাবর যে কোনো রেখার যে উপাংশ সেটা হচ্ছে অক্ষাংশ। বাহুর দৈর্ঘ্য যদি এল হয় এবং এর রিডিউসড বিয়ারিং যদি থিটা হয়, তাহলে অক্ষাংশ হচ্ছে এল কস থিটা। সহজভাবে মনে রাখার জন্য যেই বাহুর সাথে অ্যাঙ্গেল সেটা কস থিটা। যেহেতু আমাদের বাহু নর্থ সাউথ রেখা, নর্থ সাউথ রেখার সাথে যেই উপাংশ সেটা হচ্ছে এল কস থিটা, এবং অ্যাঙ্গেলের বিপরীত বাহু অর্থাৎ দ্রাঘিমাংশ ইস্ট ওয়েস্ট এর সাথে যে ইস্ট ওয়েস্টের সমান্তরাল যেই রেখা সেটা হচ্ছে এল সাইন থিটা। তাহলে সবসময় মনে রাখতে হবে অক্ষাংশ হচ্ছে এল কস থিটা এবং দ্রাঘিমাংশ হচ্ছে এল সাইন থিটা। এটার পজিটিভ নেগেটিভ আছে। যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে হয় অর্থাৎ নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট, এই দুইটা অংশের ভিতরে যদি বাহুটা থাকে তাহলে হবে হচ্ছে পজিটিভ, এবং ইস্ট সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট এই অংশের ভিতরে যদি কোনো রেখা থাকে তাদের অক্ষাংশ হবে মাইনাস এল কস থিটা। অনুরূপভাবে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এই অংশের ভিতরে যদি কোনো রেখা থাকে তাদের দ্রাঘিমাংশ হবে প্লাস এল কস থিটা, এবং অপর সাইডে অর্থাৎ নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট এই অংশে যদি কোনো রেখা থাকে তাহলে তার দ্রাঘিমাংশ হবে হচ্ছে এল মাইনাস এল সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। এখানে দেখো কস থিটা সমান এল, অক্ষাংশ সমান এল কস থিটা এবং দ্রাঘিমাংশ হচ্ছে এল সাইন থিটা। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এ বি সি ডি ই একটি বদ্ধ ঘেরের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য এবং বিয়ারিং নিচে দেওয়া হলো। ই এ রেখার দৈর্ঘ্য এবং বিয়ারিং এবং ডিই এ নির্ণয় করে এই কোনটা অ্যাঙ্গেলের মান নির্ণয় করতে হবে। এখানে বাহুগুলির নাম দেওয়া আছে এবং এদের দৈর্ঘ্য এবং হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে। আমরা জানি হোল সার্কেল বিয়ারিংয়ের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে হয় এবং দিক বলা থাকে না। আমরা এখান থেকে সরাসরি অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে পারি। এল কস থিটা সেটা হবে অক্ষাংশ এবং এল সাইন থিটা এটা হবে দ্রাঘিমাংশ। যেখানে একটি বাহু ই এ বাহুর দৈর্ঘ্য এবং বিয়ারিং দেয়া নাই সেটা আমাদের বের করতে হবে এবং একটি অ্যাঙ্গেল বের করতে হবে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে ডিই এ, এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে। এই জন্য আমরা একটা টেবিল ফর্মে করব, যেহেতু একই জিনিস বারবার করতে হবে সেই জন্য আমরা টেবিল ফর্মে করব। টেবিল ফর্মে আমরা লক্ষ্য করি এই প্রথম অংশটা
এই অংশটা হচ্ছে আমাদের কোশ্চেনের অংশ, এই অংশটা কোশ্চেন, এরপরের অংশটুকু হচ্ছে আমাদের সলিউশনের জন্য। তাহলে এখানে হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে, এখান থেকে আমরা রিডিউসড বেয়ারিং বের করব, যেহেতু 87°30', কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে, তাহলে আমরা জানি যে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। হ্যাঁ, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এখানে 87°30', তার মানে এরকম হবে, এটা 87°30'। তাহলে এটার একটা উপাংশ অক্ষাংশ হবে নর্থে আর দ্রাঘিমাংশ হবে ইস্টে। এখানে নর্থ ইস্ট, দ্বিতীয়টার দৈর্ঘ্য দেওয়া আছে এত 225, হোল সার্কেল বেয়ারিং এত 20°20', যেহেতু 20°20' এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে নর্থ ইস্টে থাকবে। এরপরে 180°, হোল সার্কেল বেয়ারিং। তাহলে হোল সার্কেল বেয়ারিং যদি 280° হয়, তাহলে এই পর্যন্ত হচ্ছে 270°, 280° হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্টে থাকবে। তাহলে এর উপাংশটা যাবে হচ্ছে নর্থ ওয়েস্টে। শেষেরটা হচ্ছে 205°, তার মানে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। 205° কোথায় থাকবে? এই হচ্ছে 180, এইখানে থাকবে 205, এই হচ্ছে 205°, তার মানে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে থাকবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের অর্থ হচ্ছে সাউথ ওয়েস্ট, আচ্ছা দুটোই মাইনাস হবে, সাউথও মাইনাস ওয়েস্টও মাইনাস। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, যেহেতু নর্থ, এই তিনটা আছে নর্থ, তাহলে আমরা দেখি যে অক্ষাংশ হচ্ছে এল কস থিটা, এল, এল এর মান দেওয়া আছে এখানে, থিটার মান দেওয়া আছে এখানে, এল কস থিটা যদি পুট করি, এই তিনটা হবে পজিটিভ, যেহেতু নর্থ পজিটিভ তাহলে এই তিনটা পজিটিভ। এরপরের শেষের বাহুটা আছে হচ্ছে সাউথে, তার মানে এটা হবে নেগেটিভ, এই এল কস থিটা এটা নেগেটিভ। অনুরূপভাবে দ্রাঘিমার জন্য এল সাইন থিটা, এল হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সাইন থিটা, এখানে দুইটা ইস্ট আছে আর দুইটা ওয়েস্ট আছে, ইস্টের দুইটা আসবে পজিটিভ আর ওয়েস্টের দুইটা আসবে নেগেটিভ। তাহলে এই এগুলি যদি আমরা সামেশন অফ দ্য সামেশন অফ ল্যাটিটিউড অ্যান্ড ডিপার্চার অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি আমরা যোগ করি, তাহলে এখানে আসতেছে +79.06 আর এখানে আসতেছে +22.04। এখানে প্লাস বা মাইনাস অবশ্যই ইম্পর্টেন্ট, এখানে প্লাস আসলে প্লাস লিখতে হবে, মাইনাস আসলে মাইনাস লিখতে হবে। কিন্তু আমরা জানি বদ্ধঘেরের শর্ত হচ্ছে সামেশন, এখানে নর্থে এবং সাউথের অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সমষ্টি শূন্য হবে, যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সমষ্টি শূন্য হবে, অক্ষাংশের সমষ্টি শূন্য হবে, অনুরূপভাবে দ্রাঘিমাংশের সমষ্টি শূন্য হবে। যদি শূন্য না হয়, তাহলে বুঝতে হবে ওই ঘেরটা কমপ্লিট হয় নাই, কিছুটা বাহু কম আছে, কিছুটা অংশ কমতি আছে, যেইটুকু কমতি আছে সেইটা আমাকে এখানে পুট করে দিতে হবে। যেমন এখানে +79.06, আমরা যদি এখানে -79.06 লিখি, তা এখন যোগ করলে যোগফল শূন্য আসবে। অনুরূপভাবে এখানে যেহেতু প্লাস আসছে, আমরা এখানে মাইনাস লিখব, এখানে যদি মাইনাস আসতো তাহলে আমরা এখানে প্লাস দিতাম। তাহলে প্লাস দিলে যেদিকে হয়, এখানে মাইনাস আসার কারণে, এখানে মাইনাস আসার কারণে আমরা ওয়েস্ট লিখতেছি, যদি প্লাস হতো তাহলে আমরা এটা ইস্ট লিখতাম। অনুরূপভাবে এখানে অক্ষাংশ মাইনাস আসছে, এই জন্য আমরা সাউথ লিখছি, যদি এখানে পজিটিভ আসতো তাহলে আমরা নর্থ লিখতাম। যাই হোক, তাহলে এখন বোঝা যাচ্ছে যে যে মিসিং বাহুটা আছে ইএ বাহুর অক্ষাংশ হচ্ছে 79.06 সাউথ আর 22.44 ওয়েস্ট, অর্থাৎ এই বাহুটা সাউথ ওয়েস্টে আছে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আছে। এখন আমরা বাহুটার অবস্থা দেখি, এই যে আমাদের ইএ বাহুটা হচ্ছে এটা, ইএ বাহু, এটাকে আমরা একটু বড় করে এখানে আনছি। আমরা এই এই বাহুর বেয়ারিং ছিল 205°, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25°, এখান থেকে 180 থেকে 205 থেকে 180 বিয়োগ করলে যে অ্যাঙ্গেলটা থাকবে 25°,
তাহলে এই অ্যাঙ্গেল সমান হচ্ছে এই অ্যাঙ্গেল, যেহেতু একান্তর কোণ বলে এই অ্যাঙ্গেলটাও 25 ডিগ্রি। দ্যাট ইজ এই চিত্রে আমরা একটু বড় করে দেখানোর জন্য এটা হচ্ছে 25 ডিগ্রি। আর আমরা যদি এই রেখাটার হোল সার্কেল বিয়ারিং বের করতে পারি, ই এ রেখার হোল সার্কেল বিয়ারিং বের করতে পারি, হোল সার্কেল বিয়ারিং থেকে এই 25 ডিগ্রি বিয়োগ করলে আমাদের যেই অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করতে বলছে ইডিএ বা এইডি কোণ, এর মান পাওয়া যাবে। তাহলে আমরা নেক্সট দেখি, তাহলে ই এ রেখার বিয়ারিং, ই এ রেখার বিয়ারিং থিটা সমান আমরা জানি থিটা টেন থিটা সমান লম্ব বাই ভূমি। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ই এ রেখার বিয়ারিং, রিডিউসড বিয়ারিং, অর্থাৎ নর্থ সাউথ রেখার সাথে, এটা নর্থ সাউথ রেখা, এদিকে নর্থ দিকে সাউথ, নর্থ সাউথ রেখার সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে বিয়ারিং, এটা হচ্ছে থিটা, এটা থিটা। তাহলে এই থিটার বিপরীত বাহু হচ্ছে এটা 22.44 এবং এটা হচ্ছে ভূমি 79.07। তাহলে এইখান থেকে আমরা থিটা সমান পাই 15 ডিগ্রি, টেন থিটা সমান এটা, সুতরাং থিটার মান পাওয়া গেল। তাহলে হোল সার্কেল বিয়ারিং কত হবে, 180 যোগ করলে এটা হোল সার্কেল বিয়ারিং পাওয়া যাবে 195 ডিগ্রি 50 মিনিট 44 সেকেন্ড। আর যেহেতু এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ এই, তাহলে এই সমান এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 82.19 দৈর্ঘ্য পাওয়া গেল। এখন আমরা এই অ্যাঙ্গেলটা বের করব, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে এই রেখার হোল সার্কেল বিয়ারিং, অর্থাৎ ই এ রেখার হোল সার্কেল বিয়ারিং আমরা আগে বের করছি 195 ডিগ্রি, সেখান থেকে যদি আমরা 25 ডিগ্রি বিয়োগ করে দিই, ইডি রেখার এখানে যে অ্যাঙ্গেলটা আছে ইডি রেখার বিয়ারিং 25 ডিগ্রি বিয়োগ করে দিলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে 170 ডিগ্রি 50 মিনিট 44 সেকেন্ড। এখন হচ্ছে আমাদের নতুন আরেকটি অধ্যায় আলোচনা, সেটা হচ্ছে একই অনুভূমিক তলে দুটি অনধিগম্য, অনধিগম্য অর্থ যেখানে যাওয়া যায় না, বিন্দুর দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ দূরে দুইটি বিন্দু, যেই দুইটা বিন্দুর দূরত্ব আমরা টেপ দিয়ে বা কোনোভাবে নির্ণয় করতে পারবো না, ওখানে যাওয়া যায় না, সেই ধরনের দুইটা বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করব। কাজের ধাপ দেখো, অনধিগম্য বিন্দু দুটি একই পার্শ্বে থিওডোলাইট স্থাপনের জন্য সহজগম্য দুইটি স্টেশন বিন্দু চিহ্নিত করো। আচ্ছা আমরা একটু একটা চিত্র দেখালে বুঝতে পারবো, যেমন এই একটা দুইটা টাওয়ার আছে, এ বি দুইটা টাওয়ার, পাহাড়ের উপরে দুইটা টাওয়ার আছে, এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এ বি এর দূরত্ব নির্ণয় করব, কিন্তু এ এবং বিতে যাওয়া যায় না বা এখানে যে কোনোভাবে এই দূরত্বটা টেপ দিয়ে বা ম্যানুয়ালি মাপা সম্ভব না, সেই কারণে আমরা পাহাড়ের এক পাশে বা দুইটা টাওয়ারের একই পাশে দুইটা বিন্দু চিহ্নিত করলাম, দুইটা বিন্দুতে থিওডোলাইট যন্ত্র বসাই, এদের মধ্যবর্তী কোণ সি বিন্দুতে যন্ত্র বসালে আমরা যেই কোণগুলি পরিমাপ করতে পারবো, যেমন আমরা কোণ পরিমাপ করতে পারবো, এই অ্যাঙ্গেলটা পরিমাপ করতে পারবো, এই অ্যাঙ্গেল পরিমাপ করতে পারবো, এই অ্যাঙ্গেল পরিমাপ করতে পারবো, অনুভূমিক কোণ পরিমাপ করবো। আবার অনুরূপভাবে ডিতে যন্ত্র বসিয়ে এই অ্যাঙ্গেলগুলি পরিমাপ করা যাবে, আর কিছুই করা যাবে না। আর টেপ দিয়ে যেহেতু এই দুইটা বিন্দু আমরা চিহ্নিত করছি, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করা যাবে। এই হচ্ছে কাজের ধরন, কাজ করার ধাপ। তাহলে এই কথাগুলি আমরা এখানে দেখি কিভাবে বলা হয়েছে, স্টেশন বিন্দু দুটির অনুভূমিক দূরত্ব নির্ণয় করো, বিন্দু দুটিতে থিওডোলাইট বসিয়ে পর্যায়ক্রমে সকল অনুভূমিক কোণ পরিমাপ করো, ত্রিভুজের সাইন রুল ব্যবহার করে, ত্রিভুজের সাইন রুল তোমরা আগেও পড়ছো, যেমন মেকানিক্সে পড়ছো ল্যামিস থিওরেম করার সময় ওইখানে বলা আছে, সাইন রুল ব্যবহার করে স্টেশন বিন্দু হতে অনধিগম্য বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করা, ত্রিভুজের দুই বাহু এবং অন্তঃস্থ কোণ পদ্ধতিতে অনধিগম্য বিন্দুর দূরত্ব নির্ণয় করা। এখন একটা প্রবলেম, এ বি দুইটা বিন্দু, এই যে দুটো বিন্দুর দূরত্ব বের করার জন্য
সুবিধা মতো দুইটা স্টেশন বিন্দু নির্বাচন করা হলো, সিডি। সি বিন্দুতে যন্ত্র বসিয়ে এ সি বি কোণ 116 ডিগ্রি 15 মিনিট, বি সি ডি কোণ 35 ডিগ্রি 10 মিনিট এবং ডি বিন্দুতে যন্ত্র বসিয়ে এডি বি কোণ 102 ডিগ্রি 42 মিনিট, এডিসি কোণ 20 ডিগ্রি 32 মিনিট। স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব 25 মিটার পাওয়া গেল। এদের এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এখানে অবশ্যই মনে রাখবে পরীক্ষায় এই চিত্র দেওয়া থাকবে না, প্রশ্ন করে তোমাকে চিত্র বের করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। এখানে কোশ্চেনে অবশ্যই আরেকটা কথা বলা থাকবে, যন্ত্র দুটি টাওয়ার দুটির একই পাশে অবস্থিত, অর্থাৎ এক টাওয়ার সি এক পাশে আর ডি টাওয়ারের অন্য পাশে, এইভাবে হবে না, দুইটা বিন্দু টাওয়ারের একই পাশে অবস্থিত। এখন যে কোণের মানগুলি দেওয়া আছে, এখন আমরা যদি ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ থেকে আমরা যেহেতু দুইটা কোণের মান দেওয়া এসিডি ত্রিভুজের, এখানে দেখো এই ত্রিভুজের এসিডি ত্রিভুজের এই দুইটা কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা 180 থেকে বিয়োগ করলে এই কোণের মানটা পাবো 8 ডিগ্রি 3 মিনিট। অনুরূপভাবে এই ত্রিভুজের এই দুইটা কোণের মান দেওয়া আছে, এই কোণ এবং এই কোণের মান দেওয়া আছে, সুতরাং 180 থেকে বিয়োগ করলে আমরা এই কোণের মানটা পাবো। এই হচ্ছে সবগুলি আমরা কোণের মান নির্ণয় করতে পারলাম। এখন ত্রিভুজের সাইন রুল ব্যবহার করে, ত্রিভুজের সাইন রুল ব্যবহার করা হয় কেন, কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে আর ত্রিভুজের অন্যান্য বাহুর অন্তস্থ কোণগুলি, ত্রিভুজের অন্যান্য কোণগুলি যদি জানা থাকে, সেই জানা বাহুর দৈর্ঘ্য থেকে অজানা বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করা যায়। ত্রিভুজের সাইন রুল কি? ত্রিভুজের সাইন রুল হচ্ছে ত্রিভুজের কোনো একটি বাহুর বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি পরস্পর সমান। অর্থাৎ এখানে দেখো এসিডি ত্রিভুজের এসি বাহু, এটা হচ্ছে এসি বাহু, তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই ডি কোণটা, তাহলে এসি বাহুর বিপরীত কোণ সাইন ডি, এডি বাহুর বিপরীত কোণ সাইন সি, সিডি বাহুর বিপরীত কোণ সিডি বাহুর বিপরীত কোণ সাইন এ। এখানে আমার এই বাহুর দৈর্ঘ্য এবং কোণ দেয়া আছে, সেখান থেকে আমরা এসি এবং এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম 62.62 85.41, এই দুইটা বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। অনুরূপভাবে অপর পাশে যেই ত্রিভুজটা আছে বিসিডি, এই ত্রিভুজেও সাইন রুল ইউজ করে আমরা এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। একইভাবে ত্রিভুজের সাইন রুল প্রত্যেকটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত, যেমন বিসি ডিভাইডেড বাই বিডিসি, বিসি ডিভাইডেড বাই বিডিসি, বিডি ডিভাইড বাই, এইভাবে আমরা বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করলাম। তাহলে বাহুগুলির দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন আমাকে ত্রিভুজের সাইন রুল ব্যবহার করে পেলাম। এখন আমরা জানি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তস্থ কোণের মান জানা থাকলে বিপরীত বাহুর দৈর্ঘ্য বের করা যায়, এটা একটা সূত্র আছে। এটা হচ্ছে তোমরা যারা বলের সমীকরণ, বলের সূত্র যারা পড়েছ, ত্রিভুজের বলের সূত্র, সেখানে এটা আছে। আচ্ছা, এটা হচ্ছে এই বাহু দুটির বর্গের স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার মাইনাস 2AD × BD মাইনাস এটার কস্থিটা, অন্তস্থ কোণের কস্থিটা, অনেকটা বলের সামন্তরিকের সূত্রের মতোই, শুধু বলের সামন্তরিকের সূত্র এখানে পজিটিভ আছে, এখানে হবে নেগেটিভ, একই সূত্র। বলের সামন্তরিকের সূত্র হচ্ছে আমরা কর্ণ দিয়ে করেছিলাম, কর্ণের দৈর্ঘ্যটা বেশি এই জন্য প্লাস ছিল, এখানে কর্ণ যেহেতু তৃতীয় বাহু এই দৈর্ঘ্যটা অবশ্যই এই দুইটা বাহুর থেকে কম ছোট হবে, দুইটা বাহুর যোগফলের থেকে অবশ্যই ছোট হবে,
সেইখানে সূত্র বের করতে গিয়ে এটা এখানে নেগেটিভ চলে আসে, তাহলে এই হচ্ছে নেগেটিভ। তাহলে একই সূত্র বলের সামন্তরিকের সূত্রের মতোই, তাহলে এখানে আমরা অনুরূপভাবে পাওয়া যায় এ বি সমান রুট করলে এ বি সমান 101.45। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, তোমার যে কোনো সময় এটা আসার সম্ভাবনা আছে পরীক্ষায়, কিন্তু বেশ সহজ, বুঝতে পারলে বেশ সহজ। এখন আসো আমরা আলোচনা করি বদ্ধঘেরের ক্ষেত্রফল নিরূপণ। বদ্ধঘরের ক্ষেত্রফল তিনভাবে নির্ণয় করা যায়, স্থানাঙ্ক পদ্ধতি বা বাই কোঅর্ডিনেট মেথড, দুই নম্বর অক্ষাংশ ও দ্বিগুণ মধ্যরেখা দূরত্ব পদ্ধতি ল্যাটিটিউড অ্যান্ড ডিএমডি, ডিএমডি হচ্ছে ডাবল মেরিডিয়ান ডিস্টেন্স মেথড। ডাবল মেরিডিয়ান হচ্ছে দ্রাঘিমাংশের দূরত্ব, দ্বিগুণ দ্রাঘিমার দূরত্ব, দ্রাঘিমাংশ এবং মোট অক্ষাংশ পদ্ধতি বাই ডিপার্চার, দ্রাঘিমাংশ বাই ডিপার্চার অ্যান্ড টোটাল ল্যাটিটিউড মেথড, মোট অক্ষাংশ পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে বের করা যায়, যে কোনো একটা দিয়ে করলে হবে, এখানে একই উত্তর পাওয়া যায়। বদ্ধঘের ঘেরের ক্ষেত্রফল নিরূপণের প্রথম পদ্ধতি, কাজের ধাপ এবং সূত্র এখানে আমরা আলোচনা করব। এই পদ্ধতিতে সকল স্টেশনের স্বতন্ত্র স্থানাঙ্ক নির্ণয় করা, আমরা এর আগের ক্লাসে স্বতন্ত্র স্থানাঙ্ক নির্ণয় দেখিয়েছি এবং করেছি, এখানেও আমরা অঙ্ক করব, সেখানে আবার বুঝতে পারবে। স্থানাঙ্ক নির্বাচনের লক্ষ্য রাখতে হবে যেন সম্পূর্ণ বদ্ধঘেরটি প্রথম কোয়াড্রেন্টে থাকে, এর অর্থ হচ্ছে সবগুলি এক্স ওয়াইয়ের মান যেন, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশের মানগুলি যেন পজিটিভ থাকে, যোগবোধক যেন থাকে। অর্থাৎ যদি নেগেটিভ আসে, আমরা এই সূত্রে যেহেতু সবগুলি পজিটিভ, এখানে নেগেটিভ আসলে আমাদের ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয়ে যাবে, সব পজিটিভ থাকলে একই ধরনের থাকলে অঙ্ক করতে একটু সুবিধা। ক্ষেত্রফল এ সমান হাফ, এটা হচ্ছে অক্ষাংশ ইনটু দ্রাঘিমাংশ, প্রথম বাহুর অক্ষাংশ ইনটু দ্বিতীয় বাহুর দ্রাঘিমাংশ প্লাস দ্বিতীয় বাহুর অক্ষাংশ ইনটু তৃতীয় বাহুর দ্রাঘিমাংশ। তাহলে এই একটা সিরিজ দেখো, প্রথম অক্ষাংশ, দ্বিতীয় অক্ষাংশ, তৃতীয় অক্ষাংশ, চতুর্থ অক্ষাংশ ইনটু প্রথম দ্বিতীয় দ্রাঘিমাংশ, তৃতীয় দ্রাঘিমাংশ, চতুর্থ, এইভাবে আবার শেষে গিয়ে আসছে শেষ দ্রাঘিমাংশ আর শেষ অক্ষাংশ আর প্রথম দ্রাঘিমাংশ। এরপরে মাইনাস, এটার সাথে আবার মাইনাস আসবে, এখানে অক্ষাংশ দিয়ে শুরু হয়েছে, এখন দ্রাঘিমাংশ দিয়ে শুরু হবে, দ্রাঘিমাংশ ইনটু অক্ষাংশ, একইভাবে এটা করলে তোমার ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন আসো বদ্ধঘেরের দ্বিতীয় পদ্ধতি, অক্ষাংশ ও দ্বিগুণ মধ্যরেখার দূরত্ব পদ্ধতি ল্যাটিটিউড অ্যান্ড ডিএমডি মেথড। এই পদ্ধতিতে বদ্ধঘেরকে প্রথম কোয়াড্রেন্টে স্থাপন করতে হবে, অর্থাৎ অ্যাভয়েড দ্য নেগেটিভ, যেন সবগুলি পজিটিভ থাকে। প্রত্যেক রেখার অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও ডিএমডি নির্ণয় করতে হবে। ডিএমডি নির্ণয়ের পদ্ধতি আমরা নিচে বর্ণনা করব। প্রথম রেখার দ্রাঘিমাংশ, উক্ত রেখার ডিএমডি, প্রথম রেখার যেটা দ্রাঘিমাংশ হবে সেটাই হবে ওই রেখার ডিএমডি। আচ্ছা, ডিএমডি বের করার পদ্ধতি হচ্ছে পরবর্তী সকল রেখার, দ্বিতীয় রেখা থেকে শুরু হবে ডিএমডি সমান হচ্ছে ওই বাহুর, অর্থাৎ দ্বিতীয় বাহুর পূর্ববর্তী বাহু, অর্থাৎ প্রথম বাহুর ডিএমডি প্লাস দ্রাঘিমাংশ। তাহলে প্রথম বাহুর ডিএমডি হচ্ছে কি, পূর্ববর্তী বাহু মানে হচ্ছে প্রথম বাহু, প্রথম বাহুর ডিএমডি হচ্ছে ওই বাহুর দ্রাঘিমাংশ প্লাস দ্রাঘিমাংশ, ডিএমডি প্লাস দ্রাঘিমাংশ প্লাস ওই বাহু অর্থাৎ দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহুর দ্রাঘিমাংশ। এটা আবার বলতেছি আমি, যেমন আমরা দ্বিতীয় বাহু নিয়ে যদি বের করতে যাই, দ্বিতীয় বাহুর প্রথম বাহুর দ্রাঘিমাংশ কী, প্রথম বাহুর ডিএমডি হচ্ছে প্রথম বাহুর দ্রাঘিমাংশই প্রথম বাহুর ডিএমডি। আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় বাহুর ডিএমডি কী হবে, দ্বিতীয় বাহুর ডিএমডি হবে হচ্ছে প্রথম বাহুর ডিএমডি প্লাস দ্রাঘিমাংশ প্লাস দ্বিতীয় বাহুর দ্রাঘিমাংশ, আর শেষ বাহুর দ্রাঘিমাংশ, শেষ বাহুর ডিএমডি এর দ্রাঘিমাংশের সমান, তবে বিপরীত চিহ্ন যুক্ত হবে। এটা পরবর্তীতে আমরা যখন মান বসাবো তখন দেখবো যে এখানে তো লেখা হয়েছে, তখন মান বসালেও এই ঘটনাগুলি হবে। ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি,
প্রত্যেক বাহুর ডিএমডি কে ওই বাহুর অক্ষাংশ দিয়ে গুণ করতে হবে। ডিএমডি কে তার অক্ষাংশ দিয়ে গুণ করে, অক্ষাংশ মানে কি এল কস থিটা, আর ডিএমডি হচ্ছে ডবল মেরিডিয়ান ডিস্টেন্স। ডবল মেরিডিয়ান ডিস্টেন্স আমরা যখন অঙ্কে যাব তখন আরো বিস্তারিত সুন্দরভাবে বুঝতে পারবো। এই গুণফলের সমষ্টি দ্বিগুণ ক্ষেত্রফলের সমান। এই দুটো যদি গুণ করি অর্থাৎ ডিএমডি এবং ওই বাহুর অক্ষাংশ, তাহলে প্রত্যেকটা বাহুর জন্য আলাদা আলাদা করে ডিএমডি এবং অক্ষাংশ দিয়ে গুণ করতে হবে, এবং এদের যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে টু ক্ষেত্রফল, ডবল ক্ষেত্রফলের সমান। এই চিহ্ন সর্বদাই যোগবোধক হবে। বদ্ধঘেরের ক্ষেত্রফল নির্ণয়ের তৃতীয় পদ্ধতি দ্রাঘিমাংশ ও টোটাল ল্যাটিটিউড মেথড বা মোট অক্ষাংশ পদ্ধতি। এই পদ্ধতিতে বদ্ধঘেরের প্রথম কোয়াড্রেন্টে স্থাপন করতে হবে আগের মতোই, অর্থাৎ পজিটিভ ভ্যালু আনার জন্য প্রত্যেক স্টেশনের মোট অক্ষাংশ নির্ণয় করতে হবে। প্রত্যেক স্টেশনে মিলিত বাহু দুটির, অর্থাৎ প্রত্যেকটা স্টেশন যেহেতু বদ্ধঘের একটা বিন্দুতে দুইটা বাহু মিলিত হবে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে যে দুইটা বাহু থাকবে এদের দ্রাঘিমার যোগ করতে হবে, অর্থাৎ মিলিত বাহু দুটির দ্রাঘিমাংশের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রত্যেক স্টেশনে মোট অক্ষাংশ ও দ্রাঘিমাংশের গুণফল নির্ণয় করে উক্ত গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি বদ্ধঘেরের দ্বিগুণ ক্ষেত্রফলের সমান। এখন আমরা একটা প্রবলেম দেখি। ক খ গ ঘ ক একটি বদ্ধঘেরের বিভিন্ন বাহুর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থেকে ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে এখানে দেওয়া আছে ক খ খ গ, এই প্রত্যেকটা বাহুর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সরাসরি এখানে দেওয়া আছে, এল কস থিটা এল সাইন থিটা। এখানে নর্থ সাউথ দেওয়া আছে, আমরা এখান থেকে বুঝতে পারি এটা হবে প্লাস, সাউথ হবে মাইনাস, সাউথ হবে মাইনাস, নর্থ হবে প্লাস, ইস্ট এই দুটা ইস্ট হবে প্লাস, ওয়েস্ট দুটা মাইনাস। এখন আমরা প্রবলেম সলভে যাই স্থানাঙ্ক প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি আমরা এই প্রথম অংশটা চার্ট, প্রথম অংশটা চার্ট আমরা এইটা টেবিলে পুট করে দিলাম। এরপরে স্টেশন মনে করি, প্রথম স্টেশন যে প্রথম স্টেশনের স্থানাঙ্ক আমার বিপ ধরে নিতে হবে। আমরা এমন একটা মান ধরবো, অবশ্যই বড় মান ধরবো যেন এখানে নেগেটিভ না আসে। এটা আমরা প্রথম ক্লাস এর দুই ক্লাস আগে আলোচনা করেছি, এবং এখানেও একটা বড় মান ধরবো। যে আমি এখানে 200 ধরছি, আমি এখানে 400 ধরতে পারি, 500 ধরতে পারি, এতে আমার ভ্যালুর রেজাল্টের কোনো রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে না। তবে মানটা অবশ্যই বড় ধরবো, সে এই জন্য যে এখানে যেন নেগেটিভ না আসে। এখানে যদি আমি 100 ধরতাম তাহলে এইখানে নেগেটিভ চলে আসতো, তোমরা টেস্ট করে দেখতে পারো। তাহলে এখানে নেগেটিভ চলে আসবে, নেগেটিভ চলে আসলে আমাদের পরবর্তীতে একটু কষ্ট হয়ে যাবে যেহেতু নেগেটিভ চলে আসে। তাহলে এইটা 200 হলে 200 সাথে 197 দশমিক যোগ করলে এইটা আসবে, এটার থেকে এই 232 বিয়োগ করলে এটা আসবে, এটার সাথে 150 বিয়োগ করলে 14 আসবে, তারপরে 14 সাথে 185 যোগ করলে 200 আসবে। তাহলে এইভাবে আমরা স্বতন্ত্র স্থানাঙ্ক পেয়ে গেলাম ক খ গ হয়ে। তাহলে ও এটা হচ্ছে অক্ষাংশ পেলাম, এরপরে দ্রাঘিমাংশ পেলাম। এইভাবে এখন ক্ষেত্রফলের যে সূত্র ছিল সেই সূত্রে আমরা মানগুলি যদি পুট করে দিই তাহলে আমাদের ক্ষেত্রফল আসলো এটা 557,055 স্কোয়ার মিটার। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাই, অক্ষাংশ এবং দ্বিগুণ মধ্যরেখা পদ্ধতি। সে আগের মতো আমরা এই অংশটুকু চার্ট পুট করে দিলাম, এখন ডিএমডি বের করব। ডিএমডির মূল সূত্র হচ্ছে আসলে এইটা, ডিএমডি বের করার মূল সূত্র হচ্ছে এটা, পূর্ববর্তী বাহুর ডিএমডি। তাহলে এটা যদি আমরা প্রথম বাহু ধরি ক খ, তাহলে এর আসলে এর আগে পূর্ববর্তী বাহু নেই, তাহলে পূর্ববর্তী বাহুটার ডিএমডি আর আসতেছে না, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কি এবং পূর্ববর্তী বাহুর দ্রাঘিমাংশ, যেহেতু এর পূর্ববর্তী আমরা একটা বাহুকে যদি প্রথম বাহু ধরি এটাই তাহলে প্রথম বাহু, আর ঘ ক হচ্ছে শেষ বাহু। তাহলে এই পূর্ববর্তী বাহু যেহেতু নাই তাহলে এই অংশটা জিরো, তাহলে থাকতেছে এই বাহুর দ্রাঘিমাংশ। তাহলে প্রথম বাহুর ক্ষেত্রে প্রথম বাহুর ডিএমডি হচ্ছে প্রথম বাহুর দ্রাঘিমাংশ। তাহলে এই মূল সূত্র হচ্ছে কিন্তু আমাদের এইটা, পূর্ববর্তী বাহুর ডিএমডি প্লাস দ্রাঘিমাংশ
প্লাস এই বাহুর দ্রাঘিমাংশ, এই সূত্রতে আমরা পুট করলে এই মানগুলি পাই, ডিএমডি পেয়ে যাব। ডিএমডি যদি পেয়ে যায়, আমার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ, যেখানে বলছিলাম যে দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে আমার এক ক্ষেত্রফল পাওয়ার জন্য হাফ দিয়ে গুণ করে নিলাম, এরপরে অক্ষাংশ ইন্টু ডিএমডি, তাহলে প্রত্যেকটার অক্ষাংশ ইন্টু ডিএমডি করলে এই ভ্যালুটা আসবে। কিন্তু এখানে যোগ করলে এই জায়গাটা কিন্তু মাইনাস আসে, কিন্তু এখানে বলা ছিল যে ইহার মান সর্বদাই যোগবোধক, কারণ দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এদের মান কখনো মাইনাস হয় না। অঙ্ক যেমন আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশের অবস্থানের কারণে, কোয়াড্রেন্টে বসানোর কারণে এখানে নেগেটিভ আসতে পারে, কিন্তু জিনিসটার মান তো নেগেটিভ হবে না, ক্ষেত্রফলের মান তো কখনো নেগেটিভ হবে না, বা দৈর্ঘ্যর মান কখনো নেগেটিভ হয় না, কিন্তু অবস্থানের কারণে নেগেটিভ। এখন আসো তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিতে একইভাবে আমরা এই অংশটা আমাদের প্রবলেম কোশ্চেন, এরপরে স্টেশন খ, খর মোট অক্ষাংশ, মোট অক্ষাংশ অর্থ হচ্ছে এর উপরে কিউমিলিটিভ আর কি, এর আগে কোনো অক্ষাংশ নেই, তাহলে এটাই প্রথম অক্ষাংশ। তারপরে দ্বিতীয়টার অক্ষাংশ হবে এইটার সাথে এটা যোগ করবে, প্রথমটার অক্ষাংশ আর দ্বিতীয়টার অক্ষাংশ যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই এটার অক্ষাংশ। এরপরে চৌত্রিশের সাথে 150 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে ঘর অক্ষাংশ, ঘ স্টেশনের, আর ক স্টেশনের অক্ষাংশ হবে এটার সাথে এটা যোগ করলে, এটার সাথে এটা যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এটার অক্ষাংশ, তাহলে এখানে জিরো চলে আসছে। স্টেশনে মিলিত বাহু দুটির দ্রাঘিমাংশের বীজগাণিতিক যোগফল, তাহলে এখানে দেখো খ, খ বিন্দুতে দুইটা রেখা আছে, ক খ খ গ, তাহলে ক খ এর দ্রাঘিমাংশ এবং খ গ এর দ্রাঘিমাংশ অর্থাৎ এই দুইটার যোগফল, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 120.5, 186.5, তাহলে 305। অনুরূপভাবে এই দুইটার যোগফল এটার, অনুরূপভাবে এই দুইটার যোগফল এটার, এর অনুরূপভাবে এই শেষেরটা আবার প্রথমটার যোগফল করলে এটার, এই হচ্ছে কোনো বিন্দুতে মিলিত বাহুগুলির দ্রাঘিমার সমষ্টি। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 5 নম্বর কলাম, মোট অক্ষাংশ এবং এই দ্রাঘিমা গুণফলের অর্ধেক, তাহলে 5 নম্বর কলাম ইন্টু 6 নম্বর কলাম ভাগ 2, যেহেতু এটা দ্বিগুণ দ্বিগুণ ক্ষেত্রফল আসে, তাহলে আমার এক গুণ করার জন্য হাফ করে দেওয়া, তারপরে এগুলি যে আসবে এগুলি যোগ করলে আমাদের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে তৃতীয়, এখানে তিনটা পদ্ধতি বেশ সহজ, তবে প্রথম পদ্ধতিটা একটু লম্বা কষ্টসাধ্য, আর অন্যগুলি পরের দুটা বেশ সহজ। বাড়ির কাজ 13তম অধ্যায়টি পরবর্তী ক্লাসের জন্য পড়বে, আর আজকের আলোচ্য অঙ্ক দুটি নিজে করবে, এই অঙ্ক দুটোই নিজে আবার প্র্যাকটিস করবে, দরকার হলে এই ভিডিওটা দেখে দেখে আবার করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাস কেমন লাগলো? এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt অথবা ইউটিউবে সাবজেক্ট কোড লিখে ব্রাউজ করলেও পেয়ে যাবে। ফর বেটার লাইফ, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।